আমরা কিন্তু অনেকে এই প্রবলেমটা শো করি সেটা হলো আমরা যখন ফেসবুকে কাউকে প্যান রিগুজ সেন্ড করতে চাই তখন কিন্তু আমরা কাউকে ফেসবুক থেকে প্যান সেন্ড করতে পারি না সেন্ড করার সময় কিন্তু এরকম একটা লেখা চলে আসে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনি এই প্রবলেমটাকে সলভ করবেন সলভ করে আপনি ফেসবুকে পুনরায় প্যান রিকিউজ সেন্ড করবেন তো বিয়ার্স এখানে আমি আপনাদের দুটো ট্রিক্স দেবো তো ফার্স্ট আমি আপনাদের বলে দিচ্ছি কী কারণে বিয়ার্স আপনার ফেসবুকে প্যান রিকিউ সেন্ড করতে পারেন না তো বিয়ার্স প্রথম কারণ হলো আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কিন্তু বিয়ার্স আপনি অনেকজনকে একসাথে প্যান রিগুস সেন্ড করেন অথবা বিয়ার্স আপনি আপনার প্যান লিস্ট বাড়ানোর জন্য আপনি একসাথে বিয়ার্স দুই তিনশো জনকে একসাথে ফেসবুকের প্যান রিগুস সেন্ড করেন যার কারণে কিন্তু বিয়ার্স ফেসবুক টিম বুঝতে পারে যে এটা স্পাম্প এগুলো স্পাম প্যান রিগুস্ট আপনি এরকম স্পাম্প করলে কিন্তু পরবর্তীতে এরকম লেখা চলে আসে কিন্তু পরবর্তীতে আপনি আর প্যান রিগুস সেন্ড করতে পারেন না তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনি একসাথে এরকম অনেকজনকে প্যান রিগুজ সেন্ড করবেন না আপনার শুধুমাত্র পাঁচশো জনকে একসাথে প্যান রিগুস সেন্ড করবেন তো বিয়ার্স আপনি এই প্রবলেমটি সলভ করার জন্য আপনারা ফেসবুক অ্যাপ্লিশনটাকে ইউজ করতে হবে তো বিয়ার্স আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনি কী করবেন উপরে দেখতে পাচ্ছেন তিনটে থ্রিটু রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিশ্চয় স্ক্রোল ডাউন করবেন নিশ্চয়ই স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে একটা অপশন শো করছে হেল্প অ্যান্ড সাপোর্ট আপনারা সিম্পলি দ্বিতীয় নাম্বারের অপশন উপর একটা ক্লিক করবেন এই দ্বিতীয় নাম্বারের অপশন উপর ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আরও অনেকগুলো ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বারে শো করছে রিপোর্টের প্রবলেম আপনার সিম্পলি এই সাইন নাম্বার রিপোর্টের প্রবলেম অপশান উপর একটা ক্লিক করবেন এই অপশান উপর ক্লিক করার পর আপনি একটু স্কোল ডাউন করবেন ডিসি স্কোল ডাউন করার পর দেখতে পাচ্ছেন সরি বিয়ার্স দেখতে পাচ্ছেন শো করছে কন্টেন্ট টু রিপোর্টের প্রবলেম আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স শো করছে ইনক্লুড ইন রিপোর্ট আপনার সিম্পলি এখানে একটা ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কি করবেন প্যান রিকোয়েস্টটাকে সিলেক্ট করে দেবেন কেননা আপনি ফেসবুকে প্যান রিকোয়েস্ট সেন্ড করতে পারছেন না তো এখান থেকে আমি প্যান ডিগোস্টটাকে সিলেক্ট করে দেবো এখানে ফেসবুক টিমের কাছে একটি মেসেজ সেন্ড করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এই টেক্সটটা লিখে দেবেন দেখতে পাচ্ছেন স্যার মাই ফেসবুক পেজ প্যান রিকোয়েস্ট সেন্ড প্রবলেম দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখে রাখেন আপনারা সিম্পলি এই লেখাটা লিখে দেবেন আপনারা এই লেখাটা লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরও আপনার ক্যামেরা উলো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফেসবুকে প্যান রিকোয়েস্ট পাঠানোর সময় যে লেখাটা আসে সেই লেখাটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনার ক্যামেরা উলেই ক্লিক করে আপনার গ্যালারি থেকে সেই ফটোটাকে সিলেক্ট করে দেবেন আমি আপনাদের আবারও বলে দিচ্ছি বিয়ার্স এখানে এই বক্সটা শক করবে বক্সে এখানে আপনার এই লেখাটা লিখে দেবেন আমি কিন্তু বিয়ার্স অলরেডি লিখে রেখেছি দেখতে পাচ্ছেন স্যার মাই ফেসবুক প্যান রিগু সেন্ট প্রবলেম প্লিজ সলভ আপনি এই লেখাটা লিখবেন লেখার পর আপনি ফেসবুকে প্যান রিগুড পাঠানোর সময় যে লেখাটা আসে আপনি সেটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি ক্যামেরা হলেই ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে সেই পিক্সিটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারছেন উপরে সেন্ট আপনি সিম্পলি সেন্টের উপর একটা ক্লিক করবেন সেন্টের উপর ক্লিক করার পর আপনার কিছু একটু ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু এই মেসেজটা ফেসবুক টিমের কাছে কিন্তু অলরেডি সেন্ড করা সাকসেস হয়ে গেছে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার এই প্রবলেমটা ফেসবুক টিম সলভ করে দেবে কিন্তু তো ভিউয়ার্স এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিও যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো দেখবেন সবাই আজকের মতো এখানে বিদায়